ইতিহাস বারবার ফিরে ফিরে আছে, আর অভিমন্যুরা চক্রবুহে গুয়ারের মতো ঢোকে আর পড়ে পড়ে মার খায়। অভিমন্যু মহাভারতের অভিমন্যু নয়, এ ভারতের অভিমন্যু। অভিমন্যু নাগ যে দুর্জয় রায়ের চক্রবুহে ঢুকবে তোর মতো দেশদ্রোহীকে কুকুরের মতো মারার জন্য। যে মাটি নেতাজি, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশের স্পর্শে পবিত্র হয়েছে, অভিমন্যু নাগ সে মাটিতে কোনো বান্টি সুলেমান, কোনো কামাল পাশার নোংরা পায়ে ধুলো পড়তে দেবে না। দুজনের জীবনের দায়িত্ব তোকে নিতে হবে, এদের একজন তোর মেয়ে মিষ্টির মতো। পুলিশ ডিপার্টমেন্ট তোমার নামে থুতু ফেলে, গায়ে থুতু মেখে বেঁচে থাকাটা কোনো ভদ্রলোকের বেঁচে থাকা নয়। আমার ফাইলে বিশ্বাসঘাতকে স্ট্যাম্প মেরে সই করেছিলেন আপনি, পুলিশ মন্ত্রী বিক্রম সেন। তুমি আমার বন্ধু হবে? ভালোবাসার এই উপহার রেখেছি মনের মাঝে, তোমারই ছায়া হয়ে চিরদিন থাকবো আমি কাছে। তুমি আমি দুজনে যে বন্ধু হলাম, হারানো খুশি যেন ফিরে পেলাম। রাখবো বুকে ধরে, যাবো না আমি দূরে। কমান্ডারকে জেল থেকে বার করে আনার জন্য আমি আমার দেশের মাটি লাশ দিয়ে ঢেকে দেবো। আই লাভ মাই ইন্ডিয়া। রাঘব রায়কে ছেড়ে না দিলে এরপরের ছবিটায় দেখতে পাবে মেয়েটাকে ঠিক কিভাবে মারা হচ্ছে। ওরা সরকারের কাছে দাবি করেছে রাঘব রায়ের মুক্তির বিনিময়ে ওরা রিমিকে ছেড়ে দেবে। সবকটাকে মেরে মাটিতে পুঁতে দিয়ে আমি রিমিকে ফিরিয়ে আনবো। হারিয়ে খাওয়া মাল 20 হাঁটুর উপরে উঠবে না। জাতগগ্র হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি নিচে। হারিয়া পর্যন্ত যেতে হবে না। হ্যাঁ, কখন বিপদ ছোবল মারে তাই তো জেগে থাকা রে, কখন বিপদ ছোবল মারে তাই তো জেগে থাকা। কাঁচি রে ও আমার কাঁচি রে। অভিমন্যুর ইতিহাসটা তো জানো, হামবড়াই করে যায় আর লাশ হয়ে বেরোয়। এই অভিমন্যু পড়ে পড়ে মার খাওয়ার জন্য জন্মায়নি, এছাড়া আজকের অভিমন্যু অভিমন্যু না। এপার আর ওপারের মাঝখানে দাঁড়িয়ে থাকবে অভিমন্যু না, রাঘব রায় নয়। ওপারে যাবে রাঘব রায়ের লাশ। অভিমন্যু নাগ বালি বড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখর একশো বলে ছবি। অভিমন্যু।